আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা সাদাক আল্লাহুল আজিম। জাতীয় সিরাতুন্নবী সম্মেলন 2022 কল্যাণ রাষ্ট্র গঠনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক আজকে এই সেমিনারে বা মহাসম্মেলনও বলা যায়, এটা সেমিনারের সীমা অতিক্রম করে একটা মহাসম্মেলন হয়ে গেছে। আজকের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আর আমাদের প্রাণের স্পন্দন যিনি আজকের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন, হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এবং সাথে সাথে তাকে যারা মহব্বত করেন দিনের খাতিরে সমস্ত বড় 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 মাইকরাম মনসিব উপবিষ্ট। তো একজনের কার নাম ধরবো, এত নক্ষত্রের মধ্যে কারো নাম ধরা যাচ্ছে না, সব নক্ষত্র, এবং নক্ষত্রের সাথে আপনারাও নক্ষত্র হয়ে গেছেন এখানে। আমি খুব মনের ব্যথা নিয়ে কথা বলবো, কারণ কল্যাণ রাষ্ট্র গঠনের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনারা যারা আমরা সবাই তো ইসলামী রাষ্ট্র চাই, কল্যাণ রাষ্ট্র চাই, সেখানে আমার ক্ষমতায় যেতে হবে না, আমরা কল্যাণ রাষ্ট্র চাই। যেভাবে হোক আমি ক্ষমতায় না গিয়েও হলেও আমি খুশি, আর যদি ক্ষমতায় যেতে হয় তাতেও খুশি, আমরা চাই একটা কল্যাণ রাষ্ট্র, আমার ক্ষমতায় যাওয়ার দরকার নাই, সেই মানসিকতা নিয়ে আমরা আগাচ্ছি। কেউ যদি এই কাজটা অন্য কেউ করে দেয় তাতেও আমরা খুশি, আমরা কেউ কল্যাণ রাষ্ট্র করবে তার প্রতি হিংসা করবে, এই বিদ্বেষ মনোভাব আমাদের অন্তরের মধ্যে নেই। আমাদের অন্তরটা মুসলমান হওয়ার কারণে আরেক মুসলমানের প্রতি একেবারে পাহাড় থেকে হিমালয় পর্বত থেকে বেশি উদার। আমি শুধু কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এক ঘরের মধ্যে সাত ভাই, এগুলি দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে, এই জন্য বোঝার জন্য সাত ভাই। এখন বাবা বহু সম্পদ রেখে গেছে, সেই অবস্থায় তিন ভাই কী করলো যে আমার বাবার সম্পদগুলো সুরকে দিয়ে দিলে 7 কোটি টাকা, আমরা তিনজনেই 7 কোটি টাকা পাবো, সুরকে না হয় 1 কোটি টাকা দেবো, 6 কোটি টাকা পাবো, আর চারি ভাইকে আমরা বঞ্চিত করব। এইভাবে রাত্রে ঘরের মধ্যে সুরকে রাখলো, গভীর রজনীতে যখন চুরি করা শুরু করে দিছে তখন যেই চারি ভাই জানে না তারা ধরে ফেললো। এখন যখন ধরে ফেলছে সকাল হয়ে গেছে, তিন ভাই যারা সুরকে ঢুকেছে তারা বলে না আমাদের ভাই এগুলি আমাদের মেহমানকে বেইজ্জত করার জন্য অনর্থক সুর বলতেছে, আর যারা চুরি করতে দেখছে এরা বলতেছে এরা চুর। এখন ঘরের মালিক সুরকে কেউ বলতেছে সুর, ঘরের মালিক আর অর্ধেক বলতেছে এরা মেহমান। আচ্ছা সকালে কি কারোর জন্য এর বিচার করা সম্ভব হবে? তদ্রূপ আমরা এমন একটি পরিস্থিতিতে আসি যে কল্যাণ রাষ্ট্র করতে গিয়ে যারা কল্যাণকে চুরি করতেছে এক পলকেও বলতেছে এরাও ভালো, আর যারা কল্যাণ করার জন্য চেষ্টা করতেছে এদেরকেও বলতেছে না এরা আমাদের বিপক্ষে বলতেছে অনর্থক। অর্থাৎ ঘরের মালিক যখন সুরের পক্ষে হয়ে যায় তখন যেরকম সিদ্ধান্ত নেওয়া বিচার করা কঠিন হয়ে যায়, বর্তমান পরিস্থিতি কল্যাণ রাষ্ট্র করার জন্য আমাদের এইরকম একটা কঠিন পরিস্থিতিতেও মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আপনারা যারা আমরা যারা ইসলামী আন্দোলন করব, ইসলামকে ভালোবাসবো, আপনি সিরত পড়বেন, ভালো করে খেয়াল করুন, সিরত মুখস্থ থাকা এক জিনিস, সিরত কোন সময় কোন জিনিসটা আমাকে নির্দেশনা দিচ্ছে সেটা বোঝা আরেক জিনিস। বর্তমানে একেবারে বেশিরভাগ লোক হলো সিরত অনজ্ঞ, আর কিছু লোক আছে সিরত বিশেষজ্ঞ, কিন্তু সিরত থেকে আমার সমস্যার সময় পাঠ গ্রহণ করার মতো লোক হলো খুবই কম, এটা হলো বড় সমস্যা আমাদের। আমি কয়েকটি কথা বলি আপনাদেরকে। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমল আছে, যেমন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এর জন্য রসুল বাইআতে রিদওয়ান গ্রহণ করলেন। সুলেহ দেবীর সময় আবু জন্দল আসলো, বলল যদি আমি মুসলমান হয়ে আসছি, যারা মক্কার পক্ষের লোক তারা বললো যে না ওকে ছেড়ে না দিলে, ওকে আমাদেরকে সফর দোনা করলে আপনার সাথে চুক্তি করবো না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জন্দলকে বললেন তুমি চলে যাও,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জন্দল বলেন, হুজুর আপনি কি আমাদেরকে আমাকে কাফেরদের হাতে সুপর্দ করবেন? রসুল বললেন যে আমিস আরো হারবিন আনতা, তুমি কি যুদ্ধের আগুন জ্বালাইতে চাও? দেখেন, একদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান যদি হত্যা হয়ে থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াতের দিওয়ান গ্রহণ করতেছে, আরেকদিকে আরেকজন সাহাবিকে কাফেরদের কাছে ঠেলে দিচ্ছে। তাহলে কোন সময় কোন আমল করতে হবে, কখন কঠোর হতে হবে, কখন নরম হতে হবে, সিরত থেকে সেই জিনিসটা যতদিন শিখতে পারবো না ততদিন পর্যন্ত আমাদেরকে দিয়ে ইসলামের কাজ হবে, ইসলামের পরিপূর্ণ কাজ হবে না। ভালো করে দেখেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে প্রহার করে দুজনকে দুই জায়গায় রেখে দিল। রসুল এক জায়গায় চলে গেছে, আবু বকর আরেক জায়গায় চলে গেছে। আবু বকর বললেন যে আমি কিচ্ছু খাবো না যতক্ষণ আকায় নামদার কী অবস্থায় আছে সেটা আমি জানবো না। হযরত আবু বকরের মা হলেন উম্মুল খায়ের। তো আবু বকর নিজের মাকে বললেন, আম্মা তুমি একটু উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিলের কাছে রসুল কোথায় আছেন এই খবরটা আছে। দেখেন তৎকালীন এই মহিলা সাহাবিগুলো কি সতর্ক ছিল, আমার আশ্চর্য লাগে। আমাদের তো আমি পরে বলবো, তো হযরত আবু বকরের মা উম্মুল খায়ের উম্মে জামিলের কাছে গেছেন, বলে যে আমাকে আবু বকরে পাঠাইছে রসুলের খবর নেওয়ার জন্য। উম্মে জামিল তখন মনে মনে ভাবলেন, আসলে যদি আবু বকর তার মাকে পাঠিয়ে থাকে আর আমি যদি বলি আমি বলবো না, তাহলে তো আবু বকর কষ্ট পাবে, আর আমি যদি বলেই দিই আর উম্মুল খায়ের যদি আসলে গোয়েন্দাগিরি করার জন্য আসছে, তাহলে তো রসুল কোথায় আছে এটা কাফেরদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সেই জন্য উম্মে জামিল কী করছেন জানেন? বলে যে দেখো তোমার ছেলে কেমন আছে। বলে যে আমার ছেলে ভালো আছে। বলে রসুলের খবর পরে দেব, একটু আগে তোমার ছেলেটা কেমন আছে তুমি সহ চলে যাই আবু বকরের কাছে। কী সতর্কতা! তারপরে আবু বকরের কাছে গেছে, যাওয়ার পর উম্মে জামিল বলল, উনি কে? বলে যে উনি আমার মা, তুমি বলতে পারো। তখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। দেখেন, আমাদের কাছে যদি কোনো একটা পুলিশ আসে একটা গুরুত্বপূর্ণ খবর চায়, বলে তো আমাকে ফিসা হুজুরে পাঠিয়েছে এই কথা নেওয়ার জন্য, বলে যে আলহামদুলিল্লাহ বলেই দিচ্ছি, আমাদের মধ্যে সতর্কতা থাকবে। আমি শেষ করতেছি এতটুকু, আমরা যে কাজটি করব এই প্রত্যেকটি কাজের মধ্যে যদি রসুলের সিরত আমার সামনে না আসে এবং রসুলের দরস থেকে রসুলের সিরত থেকে পাঠ গ্রহণ করতে না পারি, যেই জায়গার মধ্যে পারবো না মনে করবেন যে সেই জায়গার মধ্যে আমার অদক্ষতা এবং আমার অসফলতা আসবেই আসবে। অতএব আপনারা কল্যাণ রাষ্ট্র করেন, ইসলামের দাওয়াতের কাজ করেন, প্রত্যেক জায়গার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে সামনে রাখতে হবে। আমার একজন বলে যে হুজুর আপনারা যে এত সাহাবায়ে কেরামের কথা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত যুদ্ধ হয়েছে, সেখানেও কি আদর্শ আছে নাকি? আমি বললাম যে দুনিয়ার মধ্যে যত আদর্শ আছে সবচাইতে আলী এবং মুয়াবিয়ার যুদ্ধের মধ্যে আছে। বলে কি বললেন? আমি বললাম দেখেন, আল্লাহ পাক রব্বুল সাহাবায়ে কেরামকে দিয়ে এটাও স্পষ্ট করে দিয়েছে যে আলী এবং মুয়াবিয়ার মধ্যে এত যুদ্ধ হচ্ছে, এত যুদ্ধ হওয়ার পরও তাদের যুদ্ধকে পুঁজি করে কোনো অমুসলিম মুসলমানের প্রতি ক্ষতি করতে পারছে না। কেমন পর্যন্ত জন্য মুসলমানকে এই শিক্ষা দিয়েছে আলী এবং মুয়াবিয়া যে আমরা যুদ্ধ করতে পারি, আমরা বহু ক্ষতি করতে পারি, কিন্তু আমাদের যুদ্ধকে যেন অমুসলিমরা শত্রুরা পুঁজি করতে না পারে, সেই সবকটাই তাদের এই যুদ্ধের মধ্যে রয়েছে, এটা কেমন পর্যন্ত জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।